আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আপনারা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে কী নিয়ে কথা বলবো। আমরা প্রতিনিয়ত একটা ই কমার্স শপকে দায়ী করি যে বাটফার, সেটা হলো দারাজ বাংলাদেশ। তো দারাজ বাংলাদেশকে আমরা সবসময় আমরা বাটফার বলি। তো ঠিক আছে, দারাজ বাংলাদেশ যে অতটাও ভালো তা সেটাও বলবো না। আর এটার সাথে সাথে আরেকজনও যে তাল মিলিয়ে চলছে, তো তার কথা বলবো। তার কথা বলতেই তার অ্যাপসটা আমার সামনে এসে হাজির হয়েছে। নাম হচ্ছে ShopUp রিসেলার। ShopUp একসময় অনেক ভালো ছিল। আমি অনেক দিন ধরে ShopUp-এর সাথে কাজ করতেছি রিসেলার হিসাবে। তো গত এক বছর ধরে তেনারা যা করতেছেন তার মানে নিতে পারতেছে না। এক বছরের মধ্যেও দু এক মাস ভালো ছিল। তো এখন আমি আপনাদের একটা প্রমাণ দেখাবো যে ShopUp কীভাবে আমার সাথে বাটপাড়ি করলো। আমরা চলে যাচ্ছি ShopUp রিসেলার অ্যাপে এবং মাই অর্ডারে চলে যাচ্ছে। কমপ্লিট অর্ডার দেখাই। কমপ্লিট অর্ডার হচ্ছে আলমগীর সিনহা। ঠিক আছে, আলমগীর সিনহা একটি জ্যাকেট কিনেছিলেন 1720 টাকা দিয়ে। এখানে আমার ইনকাম হয়েছিল 160 টাকা। ওকে, বলা হয়েছিল আগামী শনিবার 12টার মধ্যে দিতে, কিন্তু তারা আরও 2 দিন পর দিয়েছে। তা তো আমার কাস্টমারের কোনো প্রবলেম হয়নি, তিনি ওটা নিয়ে নিছে। এক ক্যান্সেল। হাবিব আল হাসান, এটা না, সরি, আউট করে দিয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, সেন্ড টু হোলসেলার। আচ্ছা, এই সেন্ড টু হোলসেলার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার 168 টাকা ইনকাম ছিল। এখানে আমার 168 টাকা 95 পয়সা ইনকাম ছিল, বাট তারা মাইনাস করছে, তাদের ভুল। এখানে দেখে দিই, প্রোডাক্টটি প্যাকেজিং শেষ, পার্সেল নিয়ে বের হয়েছে, কাস্টমারকে জানিয়ে রাখতে পারেন। একটা 13 তারিখে, 14 তারিখ নাই, 15 তারিখ, 15 তারিখ পরে 16 তারিখ, 17 তারিখে আমাকে বলছে হোলসেলের কাছে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু এর মধ্যে আমি আমার কাস্টমারের সাথে কথা বলেছি, তার এটা পাঠানোর কথা ছিল। এখানে কোনো ইস্যু করা ছিল না যে কয় পাঠাতে হবে। তো তারপরেও যে পাঠানোর কথা ছিল 2-1 দিনের মধ্যেই, কিন্তু তারা পাঠাইছে প্রায় 7 থেকে 10 দিনের মধ্যে। ওকে, তারপরে আবার কাস্টমার বলেছিল যে আমি এখন বাইরে আছি, আপনারা 1 দিন রাখেন, আমি এসে এটা রিসিভ করব। কিন্তু তারা বলছে কি যে এটা রাখা যাবে না, এটা আমরা রিটার্ন করে দিচ্ছি। এটা কোনোভাবেই, আমরা তো অনেক কেনাকাটা করি ভাই অনলাইনে, তো আমরা 1 দিন বা 2 দিন রাখতে গেলে রাখি। ঠিক আছে, এটা একটা বাটপাড়ি। আরেকটি বাটপাড়ি দেখেন, পেমেন্ট অপশানে যাই আমি। আচ্ছা, পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে -895, মানে এনাদের থেকে আমি ঋণ নিয়েছিলাম। ঋণ আমার 160 টাকা ছিল, ওটা ঋণ কেটে আরও 8 টাকা বাকি আছে ঋণটা আমার, সেরকম একটা বিষয়। আচ্ছা, ডেলিভারি অর্ডার 160 টাকা পেয়েছিলাম, লাস্ট অর্ডার 0। RTO, ওরা একটা পদ্ধতি বের করেছে দেখেন, RTO কাটবে 168.95 টাকা। আচ্ছা, RTOটা কেন কাটলো আমি বলি। ওই যে হাবিব আল হাসানের যে প্রোডাক্টটি সেন্ড টু হোলসেলার আসছে, তো ওনারা প্রোডাক্টটা দেয় নাই, ওনারা প্রোডাক্টটা নিয়ে চলে আসছে। এখানে কি করলো, একটা রিসেলারকে ভাতে মারলো, রিসেলারকে মারলো। কারণ ওখান থেকে, এখানে কিন্তু আমার কোনো দোষ নেই, আমি কিন্তু অর্ডার করেছি, আমার কাস্টমারটা নিতেও ইচ্ছুক ছিল, তাহলে এখানে আমার কোথায় দোষ? আচ্ছা, একটা অর্ডার আনতে কতখানি যে কষ্ট হয় সেটা ShopUp জানে না। ShopUp শুধু বসে আছে প্রোডাক্ট দেওয়ার জন্য, কিন্তু অর্ডার আনতে যে কত কষ্ট হয় সেটা একটা রিসেলারই ভালো জানে। ওকে, আমি ওখান থেকে কত পেলাম, আলমগীর সেনাতে পেল 160 টাকা, এখানে আরটিও গেল 168.95 টাকা। তাহলে আমি ওনার থেকে ঋণী থাকলাম কত, 8.95 পয়সা, তাই না? আচ্ছা, এখানে আপনারা আমাকে, আপনাদের কাছে আমি একটা কোশ্চেন কমেন্টে জানিয়ে দেবেন যে এখানে আমার দোষটা কোথায় আর ওনাদের দোষটা কোথায়, আর এখানে আমি ওনাদের থেকে কত টাকা নিয়েছি যে যার জন্য এখান থেকে আমার টাকাটা কেটে নিল চিটারি বাটপাড়ি করে, এবং আরও মাইনাস না 8.95 টাকা মাইনাস করে রাখলো যে না আমি আবার যদি কোনো অর্ডার পাই আবার একটা অর্ডারে প্রবলেম করবে, করে আবার ওই টাকাটা কেটে নেবে, কারণ আমাকে টাকা দেবেন না, প্রতারক কথাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই বলার ছিল। ShopUp থেকে শপিং করা এবং ShopUp সাথে কাজ করা থেকে বিরত থাকুন। আল্লাহ হাফেজ।